আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব রিয়াদ থেকে মুস্তাফা মুহাম্মদ জানতে চেয়েছেন, সামনে শবে বরাত আসছে বা শাবান, এই সময়গুলিতে কি রোজা আছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাতুহু নবীর মুহাম্মদ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, আমি রমজানের পরে শাবান ব্যতীত রেখে অন্য কোনো মাসে মারা আইতো আকসারা সিয়ামান, আল্লাহ নবীকে এত বেশি রোজা করতে আর কখনো দেখিনি। তো শাবান পুরো চাঁদটাই রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইল্লা বিদআ আইয়ামিন, শেষ দশকে তিনি করতেন না, আর শেষ দশকে তিনি করতেন না। ঠিক আছে, বিদআন বলা হয় 3 থেকে 9 পর্যন্ত। তাহলে দেখেন যে তিনি 22টা 21টা 22টা পর্যন্ত তিনি একটানা রোজা রেখেছেন বলেও বিভিন্ন হাদিস সে পাওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে যে শাবান চাঁদে একটানা রোজা রাখা যায়, শেষ দিকে বাদ দিয়ে দিতে হবে। শেষ দিকে করাটা নবী মাকরুহ জেনেছেন, কেননা রমজানের প্রস্তুতিমূলক, কেননা সে একটানা রোজা রাখতে গেলে শেষ দিকে রোজা রাখতে গিয়ে দেখা গেল অসুস্থ হয়ে গেল, তখন ফরজ রোজা রাখার ক্ষেত্রে তার প্রতিবন্ধকতা তৈরি হলো। যদিও সে পরবর্তীতে রাখার অধিকার রাখে এবং ইফতার করার অধিকার রাখে, কারণ সে অসুস্থ, কিন্তু সে এরকম কাজ করার কারণে এটা হয়েছে। সেজন্য নবী এটাকে মাকরুহ জানতেন এবং তিনি নিজেও আমল করেননি। শেষ দিকে বিদআ আইয়াম মানে 3 থেকে 9 পর্যন্ত, তাহলে তিনি 23 থেকে 29 পর্যন্ত এটা ধরে নিতে হবে, ওদিকে তিনি আর রোজা করেননি। আর শবে বরাতের কোনো ফিক্সড একদিনের রোজা নেই, কারণ শবে বরাত বলে বিভ্রান্তকারী কথা আমাদের সমাজে প্রচলিত, এটা কোরআন সুন্নাহ বিবর্জিত, কোরআন সুন্নাহ সাপোর্ট করে না। বরং প্রত্যেক চাঁদের চন্দ্রমাসের 3 দিন রোজা রাখতে আল্লাহ রসুল নিজে আদেশ করেছেন এবং নিজে করেছিলেন। সেই জন্য শাবানেও 13, 14, 15 তারিখ 3 দিন রোজা রাখবে কেউ, চাইলে কেউ এটা রাখতে পারে। ঠিক আছে, আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকাতুহু নবীনা।